হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকাম সু। বাংলা শব্দের অনুবাদ করার সময় আমাদের খেয়াল রাখতে হয় যে সেই বাংলা শব্দটা বাক্যে কোন অর্থে ব্যবহার হয়েছে, কিভাবে সেটা ব্যবহার হয়েছে, অর্থাৎ সেটা ভাবগত দিকটা আমাদের কিন্তু অবশ্যই বুঝতে হয়। এবং এটা যদি না করি, সবসময় আক্ষরিকভাবে তার অনুবাদ করি, তবে কিন্তু আমাদের ভুল হয়ে যেতে পারে। অর্থাৎ আমাদের বাক্যের যে ইনার মিনিং, সেই শব্দের যে ইনার মিনিং, সেটা বুঝে তবেই আমাদের অনুবাদ করা উচিত। এবং শব্দের এই ইনার মিনিং কে বুঝে অনুবাদ করা, এটাকেই বলে ইডিওমেটিক ইউজ অফ ওয়ার্ডস। তো চলো মূল আলোচনায় চলে আসি। আমাদের আলোচনা থাকছে ইডিওমেটিক ইউজ অফ ওয়ার্ডস, অর্থাৎ বাংলায় যেটাকে বলে শব্দের বাগধারাগত ব্যবহার। অর্থাৎ যে শব্দটা তোমরা পাচ্ছ, সেই শব্দটার বাগধারাগত অন্য অর্থও হতে পারে, অন্য কোনো সেন্সেও সেই শব্দটাকে ব্যবহার করা হতে পারে। সেই অর্থে তোমরা কিন্তু তার ইংরেজি শব্দটাকে বেছে নেবে। এবং আজ আমরা যে শব্দটাকে আলোচনা করব, সেই শব্দটা হচ্ছে ঠান্ডা। ঠান্ডা অনেকভাবেই আমরা ঠান্ডা এই শব্দটা প্রয়োগ করি। আমি এখানে অল্প কিছু, মাত্র 5টা এক্সাম্পল দিয়েছি। তোমরা আরো অনেক ঠান্ডার ইংরেজি অনুবাদ খুঁজে পাবে, ইংরেজি প্রতিশব্দ খুঁজে পাবে। অর্থাৎ ঠান্ডা যে যে অর্থে ব্যবহার হচ্ছে, সেই অনুযায়ী ঠান্ডা এই শব্দটাকে তোমাদের সেন্টেন্সে ব্যবহার করতে হবে। তো আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টাকে পরিষ্কার করি। প্রথম সেন্টেন্সে রয়েছে ঠান্ডা বাতাস বইছে। সোজাসুজি বাতাস যেটা আসছে সেটা ঠান্ডা, ঠান্ডা বাতাস, কোল্ড উইন্ড। কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং, কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং। এখানে ঠান্ডা অর্থে কিন্তু আমরা ব্যবহার করলাম কোল্ড, সবচেয়ে জনপ্রিয় অর্থ যেটা সেটাই কোল্ড। নেক্সট সেন্টেন্সটা দেখো, আমি মৃদু ঠান্ডা বাতাস উপভোগ করি। এখানে ঠান্ডাটা মৃদু নয়, অর্থাৎ বাতাস চলাচলটা মৃদু, সেই জন্য এখানে বলা হচ্ছে যে আমি ঠান্ডা মৃদু বাতাস, অর্থাৎ এখানে বাতাস চলাচল যেটা সেটা মৃদু, সেই জন্য আমরা দেখবো ব্রিজের ব্যবহার করেছি। আমি ঠান্ডা মৃদু বাতাস উপভোগ করি, অর্থাৎ আই এনজয় কুল ব্রিজ। যখন দেখবে যে হালকা বাতাস সেটাকে আমরা ব্রিজ বলি, মৃদু মন্দ বাতাস সেটাকে আমরা ব্রিজ বলি, সেটার ক্ষেত্রে কিন্তু কোল্ড নয়, সেটার ক্ষেত্রে আমাদের মাইল্ড বা কুল ব্যবহার করতে হয়। নেক্সট সেন্টেন্স দেখো, সে মোটেই ঠান্ডা বালক নয়। এবার বালকের অর্থে, অর্থাৎ একটা বালক ঠান্ডা নয়, অর্থাৎ সে দুষ্টুমি করে না, ছোটাছুটি করে না, সে ঠান্ডা স্বভাবের মানুষ। তো সেক্ষেত্রে তোমরা ব্যবহার করবে হি ইজ নট এট অল এ কোয়াইট বয়। কোয়াইট স্পেলিংটা দেখবে QUIET, কোয়াইট, এটার অর্থ হচ্ছে শান্তশিষ্ট, ঠান্ডা এমন, আর চুপ করে থাকা, সেই অর্থ এই কোয়াইটেরই ব্যবহার হয়। তো সে মোটেই ঠান্ডা বালক নয়, হি ইজ নট এট অল এ কোয়াইট বয়। কোয়াইট অর্থাৎ ঠান্ডা শান্তশিষ্ট, আর চুপ করে থাকাকেও এই কোয়াইটই বলে। তিনি ঠান্ডা মাথার লোক। এবার আবার ঠান্ডা মাথা, তার মানে এই নয় যে তার মাথাটা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। এখানে এটাই যে সে চট করে রিয়্যাক্ট করে না, সে চট করে প্রতিক্রিয়া দেয় না, সে চট করে রেগে যায় না, সে ভাবনা চিন্তা করে তবেই উত্তর দেয়। তো এটাকে বলে ঠান্ডা মাথার লোক। তিনি ঠান্ডা মাথার লোক, ইজ এ কুল হেডেড ম্যান। এখানে দেখো কোল্ড না, এখানে দিচ্ছি আমরা কুল, কুল হেডেড ম্যান। এটা আমাদের মনে রাখতে হবে যে কোন ক্ষেত্রে আমরা কুল দেব, কোন ক্ষেত্রে আমরা কোয়াইট দেব, কোন ক্ষেত্রে আমরা কোল্ড দেব, সেটা আমাদের জানা প্রয়োজন। নেক্সট সেন্টেন্সে দেখো, সেটি ঠান্ডা মেজাজের মানুষ নয়। এবার মেজাজ ঠান্ডা, হ্যাঁ, তার মানসিকতা, তার যে মুড, সেটার কথা বলা হচ্ছে। তো ঠান্ডা মেজাজের মানুষ নয়, টেম্পার, ইজন্ট হি এ ম্যান অফ কুল টেম্পার। এক্ষেত্রেও আমরা কিন্তু কুলের ব্যবহার করলাম, এবং কুল টেম্পার, ইজন্ট হি এ ম্যান অফ কুল টেম্পার, ইজন্ট হি এ ম্যান অফ কুল টেম্পার। সে কি একজন ঠান্ডা মেজাজের মানুষ নয়? তো আজ আমরা যে শব্দগুলোকে পেলাম সেগুলোকে আমি এখানে সাম আপ করেছি। দেখো ঠান্ডা বাতাস অর্থাৎ কোল্ড উইন্ড, কোল্ড এখানে, মৃদু ঠান্ডা বাতাস মাইল্ড ব্রিজ, এখানে আমরা কুল ব্যবহার করতে পারি যেটা আমরা সেন্টেন্সে করেছি। ঠান্ডা বালক অর্থাৎ সে দুষ্টুমি করে না, কোয়াইট বয়। ঠান্ডা মাথার লোক, কুল হেডেড ম্যান। ঠান্ডা মেজাজ, কুল টেম্পার। তো 5টা ব্যবহার আমরা দেখলাম ঠান্ডার। তো এটাকে তোমরা অবশ্যই মনে রাখবে এবং তোমাদের বাক্যে প্রয়োগ করবে। তো আজকের আলোচনা এখানেই শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেগুলোকে ক্লিক করে দেখে নিও, খুবই ইম্পর্টেন্ট সেগুলো। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও, সাবস্ক্রাইব অ্যান্ড হিট বেল। থ্যাংকস ফর ওয়াচিং।